ওরা দেখেন সবাই সবারই খাওয়া হয়ে গেছে, ওরা এখনো খাওয়া হয়নি। এখানে টিফিন করা হলো মুড়ি ঘুগনি মিষ্টি, এই যে মিষ্টি। এটা আমরা আছি জীবন্তীর পরে একটা লাইনের হোটেলে। লেজ পরে খাবা, নিয়ে নিবো পরে খাবা, হবে? পণ্ডিত কি বলছে? পণ্ডিত পণ্ডিত বলো কি বলছো, তুমি গাছ সম্বন্ধে নিয়ে কিছু বলবা? নতুন করে গাছ লাগিয়েছে। ও আচ্ছা, কন্ট্যাক্ট কে নিয়েছিল তুমি? কন্ট্যাক্ট কে ছিল? কন্ট্যাক্ট কে? পণ্ডিত দিদি আমার শালপাতা গাছ, এই শালপাতা দলো তুলে তুলছি। আচ্ছা, আর কিছু বলবেন? আমরা যতদিন থেকে আসছি গাছ দেখেই যাচ্ছি, তাহলে গাছ লাগিয়েছে দুদিন হল। আমরা যত বছর থেকে গাড়ি চালাচ্ছি তত বছর থেকে গাছই দেখে আসছি। আমি জন্মানো আমরা একটা ফাঁকা জায়গাতে আবার দাঁড়ালাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। টিফিন করা অনেকক্ষণ হয়ে গিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছে, বেলাও হয়ে গিয়েছে। তার জন্য তারাপীঠ ঢোকার একটু আগেই অনেকটা ফাঁকা জায়গায় আমরা দাঁড়িয়ে রান্নাবান্না করে ছেলেপেলেকে খাইয়ে দাইয়ে এখান থেকে আমরা সোজা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তাতেই একচক্রধাম, আমাদের যেটা শ্রী চৈতন্যর জন্মস্থান যেখানে আছে, ওই একটা জায়গায় আমরা অবশ্যই যাব। হ্যাঁ, তারপরে আমরা তারাপীঠে যাব, রাস্তাতেই পড়বে একচক্রধাম, ওটা আমরা একবার দর্শন করব। দর্শন করে সোজা ওখান থেকে আমরা হয়তো রাত্রের ভিডিওটি দিতে পারবো না, রাত্রি হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা নেমে গিয়েছে প্রায় কাছাকাছি। এরপরে আমরা আগামী দিন আপনার তারাপীঠ দর্শনের ভিডিও, আপনার পর্ব 3, এটা 2 নম্বর চলছে পর্ব, একসঙ্গে তো অত বড় ভিডিও দেওয়া যায় না, আপনাদের হয়তো ধৈর্য থাকবে না, সেজন্য কেটে কেটে আমরা ভিডিওটি করছি। হ্যাঁ, আমাদের পর্ব 3-এ আমাদের তারাপীঠ ভ্রমণটা শেষ হবে। আমরা